আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। কিন্তু ভালো নেই সিলেটবাসী, তাদের যে পরিস্থিতি তা সকলে দেখতেই পারছেন। তারা তিন বেলা ঠিক মতো খেতে পারছে না, ঠিক মতো ঘুমাতে পারছে না। প্রত্যেকের বাড়িতে গলা অবধি পানি পর্যন্ত ডুবে আছে। যাদেরও একটু ভালো অবস্থান আছে তারাও অতটা শান্তিতে থাকতে পারছে না। তো আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে খুবই শান্তিতে জীবনযাপন করতে পারছি, সেজন্য আবারও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যেটা বলবো, আমাদের প্রত্যেকের উচিত সিলেটবাসীদের পাশে দাঁড়ানো। অনেক সংগঠন থেকে সাহায্য নিয়ে যাচ্ছে, অনেক স্বেচ্ছাসেবীও তাদেরকে সাহায্য করছে। কিন্তু খুবই পরিতাপের বিষয়, আমাদের বাংলাদেশ সরকার তাদের জন্য ওইরকমভাবে কোনো পদক্ষেপই নিচ্ছে না, তাদের পাশে ওইরকমভাবে সাহায্য প্রদান করছে না। কিন্তু আমরা খেয়াল করি, ছোট ছোট ইউটিউবার এবং টিকটকাররা পর্যন্ত তাদেরকে লাখ লাখ টাকা দান করতেছে, তাদেরকে সাহায্য করতেছে। অথচ আমাদের সরকার পদ্মা সেতুর পিছনে কোটি কোটি টাকা খরচ করতে পারছে, অথচ এইদিকে কোনো নজর নেই। তো আমরা তো সকলে তিন বেলা ঠিক মতো খেতে পারছি, ঠিক মতো ঘুমাতে পারছি, কিন্তু অপরদিকে তো আমাদের ভাই বোনেরাই ঠিক মতো এক মুঠো খেতেও পারছে না, তারা ঠিক মতো ঘুমাতেও পারছে না। তাদের অবস্থা একটু চিন্তা করুন, আর আসুন সবাই আমরা নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাই এবং প্রত্যেকে তাদেরকে সাহায্য করি, এবং আল্লাহ আমাদের সেই ভাই বোনদেরকে হেফাজত করুন। আমি ওইসব ব্যবসায়ীদের কথা বলবো যারা কিনা পণ্যের দাম বৃদ্ধি করে দিচ্ছে, ওইসব নৌকা চালকদের বলবো যারা কিনা 1,000 টাকার ভাড়া 50,000 টাকা দাবি করছে। তো তাদেরকে বলবো, আপনি আল্লাহকে ভয় করুন, একদিন আপনাকে মরতে হবে, এই টাকা পয়সা আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার আমল আখলাক ঠিক করুন এবং আপনার পার্শ্ববর্তী ভাইদের পাশে দাঁড়ান, এবং প্রয়োজনে তাদেরকে এগুলো ফ্রিতে দেওয়ার চেষ্টা করুন, আর প্রত্যেকেই স্বস্থান থেকে তাদের পাশে এগিয়ে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।